আজ আমরা পড়াবো আরশোলার অঙ্গসংস্থান এবং শরীরস্থান। প্রথমে এটা বলার ক্ষেত্রে প্রাণীজগতে আরশোলার অবস্থান কি সেটা আমরা দেখে নিই। পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, উপপর্ব বা সাবফাইলাম ম্যান্ডিবিউলাটা, শ্রেণী বা ক্লাস ইনসেক্টা, উপশ্রেণী বা সাবক্লাস টেরিগোটা, বিভাগ এক্সোপটেরিগোটা, বর্গ বা অর্ডার ডিকটিওপটেরা, গোত্র ব্লাটিডি, গণ বা জেনাস পেরিপ্ল্যানেটা এবং প্রজাতি বা স্পিসিস আমেরিকানা। সুতরাং এর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে পেরিপ্ল্যানেটা আমেরিকানা। ছোট ছোট যে কালো আরশোলা দেখা যায় তাদের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস। আজকে আমরা আরশোলার পরিপাকতন্ত্র আলোচনা করব। পরিপাকতন্ত্র আলোচনা করার ক্ষেত্রে প্রথমেই বলে নিতে হয় পরিপাকতন্ত্র কাকে বলে। যে তন্ত্রের মাধ্যমে খাদ্যগ্রহণ, গৃহীত খাদ্যের পরিপাক, পাচিত খাদ্যের শোষণ এবং অপাচ্য খাদ্যের বহিষ্করণ সম্পন্ন হয় তাকে বলা হয় পরিপাকতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র। এবার আসি আরশোলার পরিপাকতন্ত্র কী কী অংশ নিয়ে গঠিত সেইটি। আরশোলার পরিপাকতন্ত্রটি পরিপাক নালী বা পৌষ্টিক নালী এবং পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি এবং কয়েকটি সহকারী অঙ্গ দ্বারা গঠিত। প্রথমে পৌষ্টিক নালীর বর্ণনা দেব। পৌষ্টিক নালী বা পাচন নালীটি প্রায় 6-7 সেন্টিমিটার লম্বা। এটা মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত নালী, যার মাধ্যমে খাদ্যগ্রহণ, পরিপাক, শোষণ এবং বহিষ্করণ ঘটে। পৌষ্টিক নালীটি প্রধানত তিনটি ভাগে বিভক্ত, অগ্রপৌষ্টিক নালী বা ফোরগাট, মধ্য পৌষ্টিক নালী বা মিডগাট, পশ্চাৎ পৌষ্টিক নালী বা হাইন্ডগাট। অগ্রপৌষ্টিক নালী বা ফোরগাট কিংবা স্টোমোডিয়াম, এটি মুখছিদ্র থেকে পেশক বা গিজার্ড পর্যন্ত বিস্তৃত। এর অংশগুলি হল মুখছিদ্র, মুখ উপাঙ্গ, মুখ বিবর, গলবিল, গ্রাসনালী, ক্রপ এবং গিজার্ড। প্রথমে মুখছিদ্রের কথায় আসি। আরশোলার মুখছিদ্রটি মস্তকের অগ্রপ্রান্তে অঙ্কীয় তলে অবস্থিত এবং মুখ উপাঙ্গ বা মাউথ পার্টস দ্বারা পরিবেষ্টিত। এর কাজ হচ্ছে খাদ্য গ্রহণ করা। মুখ উপাঙ্গ বা মাউথ পার্টস, আরশোলার মস্তকটি দেহের সম্মুখভাবে ভাগে সাধারণত খাড়া এবং লম্বাভাবে যুক্ত থাকে। মুখছিদ্রটা তার অগ্রপ্রান্তের অঙ্কদেশ অর্থাৎ ভেন্ট্রাল রিজিয়নে অবস্থান করে। মুখছিদ্রকে বেষ্টন করে যে উপাঙ্গগুলি থাকে তাকেই বলা হয় মুখ উপাঙ্গ। আরশোলার মুখ উপাঙ্গগুলি হল একটি ল্যাব্রাম, একজোড়া ম্যান্ডিবল, একজোড়া ম্যাক্সিলা, একটি লেবিয়াম এবং একটি হাইপোফ্যারিংস বা জিওবা। কাজ হচ্ছে খাদ্যবস্তুকে ম্যান্ডিবেলের কাছে নিয়ে আসা, অ্যান্টেনা এবং সামনের পদগুলিকে পরিষ্কার করার কাজে ব্যবহার করা। এর পরবর্তী অংশ হচ্ছে মুখবিবর। মুখরন্ধ্রের ঠিক পরবর্তী অংশ হচ্ছে মুখবিবর। এটা আয়তনে অত্যন্ত ছোট। মুখবিবরটি উপরের চোয়াল বা ম্যাক্সিলা এবং নিচের চোয়াল বা ম্যান্ডিবেল দ্বারা পরিবেষ্টিত থাকে। আর এছাড়া ল্যাব্রাম ঊর্ধ্ব ওষ্ঠ এবং লেবিয়াম নিম্নষ্ঠ রূপে কাজ করে। মুখবিবরের কাজ হচ্ছে খাদ্য চর্বণ করা। গলবিল বা প্যারিংস, মুখবিবরটি যে ক্ষুদ্র নলাকার অংশের সঙ্গে যুক্ত থাকে তাকে গলবিল বলা হয়। লালাগ্রন্থির নালী হাইপোফ্যারিংসে উন্মুক্ত হয়। কাজ খাদ্য গলাধ্যকরণ এবং লালারস মিশ্রিতকরণই হচ্ছে এর প্রধান কাজ। গলবিলের পরবর্তী অংশ হচ্ছে গ্রাসনালী। গলবিল একটি লম্বা নালীর সঙ্গে যুক্ত থাকে, একে বলা হচ্ছে গ্রাসনালী। এর কাজ হচ্ছে এই নালীর মাধ্যমে গৃহীত খাদ্যবস্তু মুখবিবর থেকে ক্রপে যায়। ক্রপ, গ্রাসনালীটা অগ্রবক্ষ পর্যন্ত বিস্তৃত থাকে এবং ক্রমশ স্ফীত হয় এবং একটা থলির মতন অংশে পরিণত হয়। এবং এই যে থলির মতন স্ফীত অংশ একেই বলা হয় ক্রপ। এবং ক্রপ অগ্রপৌষ্টিক নালীর সব থেকে বড় অংশ। কাজ ক্রপে আরশোলার গৃহীত খাদ্য সাময়িকভাবে সঞ্চিত থাকে
এখানে খাদ্য প্রায় 2 মাস পর্যন্ত সঞ্চিত থাকতে পারে। অগ্র পৌষ্টিকতন্ত্রের বা পোর গাটের সর্বশেষ অংশ হচ্ছে গিজার্ড বা পেশক। ক্রপের পশ্চাদভাগে একটা স্ফীত ন্যাসপাতির মতন আকৃতি বিশিষ্ট পুরু প্রাচীর বিশিষ্ট অঙ্গের সঙ্গে যুক্ত থাকে, একে বলা হয় পেশক বা গিজার্ড, এবং এই অংশটি অগ্র পৌষ্টিক নালীর শেষ অংশ। গিজার্ডের প্রাচীর খুব পুরু, মাংসল এবং ভাঁজযুক্ত। গিজার্ডের অভ্যন্তরের অগ্রাংশে খাদ্য পেশায়ের জন্য কাইটিন নির্মিত 6টি খাঁজ বা দাঁত থাকে। এছাড়া 6টি পাতলা প্লেট, ব্রিসলযুক্ত 6টি প্যাড এবং সূক্ষ্ম ব্রিসল উপস্থিত থাকে। এগুলি খাদ্যবস্তুকে প্রসারিত বা স্ট্রেচড করে, এবং গিজার্ডের পশ্চাৎ প্রান্তের মধ্যে পৌষ্টিক নালীর মধ্যে যে সরু টিউবের মতন অবস্থান করে, একে স্টোমোডিয়াল কপাটিকা বলা হয়, এবং এটি খাদ্যবস্তুকে মধ্য পৌষ্টিক নালীতে আসতে বাধা দেয়। কাজ হচ্ছে গিজার্ডের দাঁতগুলি খাদ্যবস্তুকে পেষণ করে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত করে। কুশন যন্ত্রের বা প্যাডের যে লোমগুলো, সেগুলো ক্ষুদ্র খাদ্যকণাগুলোকে পরবর্তী নালীতে প্রেরণ করে। এবার আসি মধ্য পৌষ্টিক নালী বা মিডগাটে। গিজার্ডের পরবর্তী ইলিয়াম পর্যন্ত বিস্তৃত সরু নলাকার অংশটিকে মধ্য পৌষ্টিক নালী বা মিডগাট বলা হয়, এবং এই অংশটির বিশেষত্ব এই যে ভেতরে কোনো কৃত্তিকা বরণী নেই। এর অন্তঃপ্রাচীর কলামনার এপিথেলিয়াল দ্বারা গঠিত। গিজার্ড এবং মেসেন্টেরনের সংযোগস্থলে 7 থেকে 8খানা কোষিকার মতন সরু নালী পৌষ্টিক নালীকে বেষ্টন করে থাকে। এদেরকে বলা হয় হেপাটিক সিকা বা এন্টেরিক সিকা বলা হয়, এবং এই নালীর অগ্রপ্রান্ত বন্ধ এবং পশ্চাৎ প্রান্ত মুক্ত, এবং পৌষ্টিক নালীতে সেটা মুক্ত থাকে। এই নালীগুলি পাচক রস নিঃসরণ করে পরিপাকে সহায়তা করে। মধ্য পৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর সংযোগস্থলে নালীকে ঘিরে অসংখ্য প্রায় 60 থেকে 150টি সূক্ষ্ম সরু চুলের মতন কোষিকা যুক্ত থাকে। এদেরকে বলা হয় ম্যালপিজিয়া নালিকা, এবং এটা পৌষ্টিক নালীর সঙ্গে যুক্ত থাকলেও এরা কিন্তু প্রধানত রেচন অঙ্গ হিসাবে কাজ করে। কাজ হচ্ছে মেসেন্টেরনে খাদ্য পরিপাক এবং শোষিত হয়। এবার হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালী বা প্রক্টোডিয়াম। খাদ্যনালীর পশ্চাৎ ভাগটি ম্যালপিজিয়ান নালিকা দ্বারা বেষ্টিত স্থান থেকে শুরু করে পায়ু পর্যন্ত বিস্তৃত। এটি ইলিয়াম, কোলন, মলাশয় এবং পায়ু নিয়ে গঠিত। প্রথমে আসি ইলিয়ামের কথায়। প্রক্টোডিয়ামের প্রথম অংশ হচ্ছে ইলিয়াম। এর মধ্যবর্তী গহ্বরটি খুব সরু এবং কাঁটাযুক্ত। এটি ক্ষুদ্র এবং পাতলা প্রাচীর বেষ্টিত। কাজ: ইলিয়াম অপাচ্য খাদ্যবস্তুকে কোলনে প্রেরণ করে। এর পরবর্তী অংশ হচ্ছে কোলন। ইলিয়ামের পরবর্তী অপেক্ষাকৃত দীর্ঘ, প্রশস্ত এবং প্যাঁচানো নালীকে কোলন বলা হয়। এর অন্ত আবরণী অনিয়মিত ভাঁজযুক্ত এবং কাইটিনের আবরণীযুক্ত এপিথিলিয়াম কলা দ্বারা গঠিত। কাজ: কোলনের জল এবং খনিজ লবণ শোষিত হয়। মলাশয়: কোলনের শেষ প্রান্তটি একটি স্ফীত এবং প্রশস্ত পুরু প্রাচীর বিশিষ্ট যন্ত্রের সঙ্গে যুক্ত থাকে, একে বলা হয় মলাশয়। মলাশয়ের অন্তঃপ্রাচীরে 6টি অনুদৈর্ঘ্য ভাঁজ আছে, এদেরকে রেকটাল প্যাপিলি বলা হয়। কাজ হচ্ছে মলাশয়ে আশলার অপাচ্য খাদ্য সাময়িকভাবে সঞ্চিত থাকে এবং জলসাম্য নিয়ন্ত্রণ করে। পায়ু: মলাশয়ের শেষ প্রান্ত দেহের বাইরে একটা ছিদ্রের দ্বারা উন্মুক্ত থাকে, একে পায়ু বলা হয়। আশলার পায়ুটি উদরের 10ম টার্গামের নিচে 2টি পেডিকাল প্লেটের মাঝখানে অবস্থিত। পায়ুতে স্পিনটার পেশি থাকে। কাজ হচ্ছে মল নির্গত করা হচ্ছে পায়ুর প্রধান কাজ। পৌষ্টিক নালীর গঠন বলা হলো। এবার আমরা আসবো পরিপাক গ্রন্থিতে। পরিপাক গ্রন্থি কাকে বলে? পরিপাকে সাহায্যকারী গ্রন্থিগুলোকেই বলা হয় পরিপাক গ্রন্থি। আশলার ক্ষেত্রে পরিপাক গ্রন্থিগুলো হচ্ছে লালা গ্রন্থি, হেপাটিক সিকা এবং মেসেন্টেরনের অন্ত আবরণী। প্রথমে আসি লালা গ্রন্থির কথায়। একজোড়া লালা গ্রন্থি, একজোড়া লালাধার বক্ষগহ্বরে ক্রপের উভয় পাশে অবস্থান করে। প্রতিটি গ্রন্থি একজোড়া পাতার মতন সাজানো গ্রন্থি খণ্ডক এবং লালাধার নিয়ে গঠিত। লালাগ্রন্থির প্রতিটি খণ্ড ক্ষরণকারী অ্যাসিনাই দ্বারা গঠিত, যা 2 ধরনের কোষ দ্বারা গঠিত। প্রথম ধরনের কোষ হচ্ছে ক্ষরণকারী দানা সমৃদ্ধ কোষ।
আর দ্বিতীয় ধরনের কোষ অন্তঃকোষীয় নালী এবং অসংখ্য মাইক্রোভিলায় সমন্বিত কোষ, এবং এই কোষগুলোতে খরন্দানা কম থাকলেও মাইটোকন্ড্রিয়ার প্রাচুর্যতা লক্ষ্য করা যায়। লালাগ্রন্থি থেকে খরিত লালারস লালাধারে সঞ্চিত হয় এবং আরশোলার খাদ্য চর্বণের সময় এই রস নির্গত হয় এবং মুখবিবরে আসে। হেপাটিক সিকা, এদের বদ্ধ প্রান্ত হিমোসিলে অবস্থিত। এগুলি অন্ত আবরণী থেকে পাচক রস নিঃসৃত হয়ে মেসেন্টেরনের মধ্যে বা মধ্য পৌষ্টিক নালীতে নিয়ে আসে। আচ্ছা, মধ্য পৌষ্টিক নালীর অন্ত আবরণী, এই আবরণীটি গ্রন্থিময় এপিথেলিয়াম কলাযুক্ত হওয়ার জন্য এটি পাচক রস ক্ষরণ করে। এবার হচ্ছে পৌষ্টিক নালীর হিস্টোলজি বা কলা সংস্থান। আরশোলার পৌষ্টিক নালী তিনটি অঞ্চলের কলাস্থান সংস্থানগত পার্থক্য দেখতে পাওয়া যায়। প্রথম হচ্ছে স্টোমোডিয়াম প্রাচীরের বহিরাবরণ, যোজক কলা, চক্রাকার পেশি, অনুদৈর্ঘ্য পেশি, ভিত্তিপর্দা, এপিথেলিয়াম এবং কিউটিকল নিয়ে গঠিত। গিজার্ডের কিউটিকল অত্যন্ত উন্নত হয়। দ্বিতীয় অংশ হচ্ছে মেসেন্টেরনের প্রাচীরের বাইরের দিকে যোজক কলা, অনুদৈর্ঘ্য পেশি, চক্রাকার পেশি, ভিত্তিপর্দা এবং এপিথেলিয়াম দ্বারা পরস্পর সজ্জিত থাকে। এখানে কিউটিকল অনুপস্থিত, তবে স্টোমোডিয়ামের প্রাচীরের এপিথেলিয়াম থেকে মেসেন্টেরন প্রাচীরের এপিথেলিয়াম পুরু। পক্টোডিয়াম প্রাচীরের গঠন অনেকটা স্টোমোডিয়ামের প্রাচীরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তবে ইলিয়ামের অন্তভাগে পর্দা রোমযুক্ত এবং অনুদৈর্ঘ্য ভাঁজ বিশিষ্ট হয়। রেকটামে 6টি অনুদৈর্ঘ্য ভাঁজ দেখতে পাওয়া যায়, এদের রেকটাল ফোল্ড বলা হয়। অন্তর্বর্তী যে সমস্ত স্থানগুলিতে এপিথেলিয়াম অনুপস্থিত সেই স্থানগুলি ভিত্তিপর্দা, কার্টিন পর্দা একত্রে মিশে অনুদৈর্ঘ্য ঢেউ খেলানো আকৃতি গঠন করে। আজ এতটুকুই থাক, পরবর্তী আলোচনা পরের দিন করবো।